হে হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালোবাসেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে বা একটা ফটো দেখা যাচ্ছে, সেই ফটোতে কিন্তু লোকটা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। আজকে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই ধরনের ফটো বা ভিডিওগুলো কিভাবে খুব সহজে মেক করতে হয়। বন্ধুরা, এই ধরনের ভিডিও কিন্তু বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে চলছে। আপনারা কিন্তু জাস্ট এক ক্লিকে একটা ইফেক্ট ইউজ করে এই ধরনের ভিডিও বা ফটোগুলো আপনারা মেক করতে পারবেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও বা ফটোগুলো এডিটিং করার জন্য আপনাদেরকে আসতে হবে ক্যাপকাট অ্যাপে। তো আপনারা সিম্পলভাবে ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করবেন, করার পর এখানে আপনারা প্লাস অপশানে ক্লিক করে দেবেন। প্লাস অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি ফটোতে বা ভিডিওতে লাগাতে চান, তাহলে আপনারা ফটো বা ভিডিওটাকে সিলেক্ট করবেন। করার পর এখানে আমি আপনাদেরকে প্রথমে ভিডিওতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে অ্যাডে ক্লিক করবেন। করার পর আপনারা ভিডিও যে জায়গাটাতে আর কি অ্যাড করতে চান ইফেক্টটাকে, তো আপনারা সেই জায়গাটাতে একবার টাচ করবেন। টাচ করার পর নিচে আপনারা একদম স্ক্রল করবেন। করার পর এখানে আপনারা ফ্রিজ বলে একটা অপশান দেখতে পাবেন, তো আপনারা এই ফ্রিজে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা একদম প্রথমের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা স্টাইল বলে একটা অপশান দেখতে পাবেন, তো আপনারা এখানে স্টাইলে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা প্রথমে যে ইফেক্টগুলো দেখতে পাচ্ছেন বা আপনারা দুই নম্বর যে ইফেক্টটাকে দেখতে পাচ্ছেন, এই দুটো কিন্তু ভাইরাল ইফেক্ট। তো আপনারা সিম্পলভাবে যে কোনো একটাতে ট্যাপ করবেন। করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেটিং হচ্ছে। তো এই ইফেক্টটা কিন্তু যখন 100 হয়ে যাবে তখন কিন্তু আমাদের ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100 হতে এক বাকি রয়েছে। বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমার তৈরি হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিছু দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মনে হচ্ছে শুনশান একটা ব্যাকগ্রাউন্ড। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু একটা ভাইরাল কিন্তু ইফেক্ট কিন্তু আমাদের ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেল। যদি আপনারা এটাতে আরও যদি অ্যাড করতে চান, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যদি চান যে সামন থেকে চলে আসবে, তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু প্রথম অবস্থায় আপনারা ক্লিক করবেন সেকেন্ড ইফেক্টটাকে। করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেটিং হচ্ছে। তো আপনারা জেনারেটিং হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেবেন। তো আমি এখানে অপেক্ষা করে নিচ্ছি। নেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইফেক্টটা আমার অ্যাপ্লাই হয়ে গেল। এখন যদি আমি ভিডিও প্লে করি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ধরনের একটা ইফেক্ট কিন্তু আমাদের চলে আসছে। আপনারা কিন্তু সেম প্রসেস ফলো করে আপনারা কিন্তু ফটোতে অ্যাপ্লাই করতে পারবেন। তো ফটোতে অ্যাপ্লাই করার জন্য আপনারা ফটো অপশানে চলে আসবেন। আসার পর আপনারা যে ফটোতে অ্যাপ্লাই করতে চান, তো আপনারা সেই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার একটা ফটো সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে ফটোতে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা সিম্পলভাবে আবার একটা এখানে ফটোতে টাচ করে আপনারা স্টাইলে ক্লিক করবেন। করার পর এখানে যখন আপনারা ইফেক্টটাকে অ্যাপ্লাই করবেন, তো বন্ধুরা সেম প্রসেসে কিন্তু এখানে ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আপনারা অ্যাপ্লাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা 100 পর্যন্ত যখন অপেক্ষা করবেন, করার পর এখানে কিন্তু ইফেক্টটা আমাদের চলে আসবে। তো আপনারা এখানে সিম্পলভাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জেনারেটিং হচ্ছে। হওয়ার পর এখানে আপনারা টিক চিনে ক্লিক করবেন। করার পর এখন যদি আমি ভিডিও প্লে করি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অস্থির ইফেক্ট আমাদের অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আপনারা এই অপশানে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওটাকে খুব সহজে সেভ করে নিতে পারবেন। আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার পাশে থাকবেন।